আম্মা ছেলের বাসা ঘুরে ঘুরে দেখতেছে, আম্মা ভাল লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি ভাইয়ার বাসায়, আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভাইয়ার বাসায়, তাই না রাধিয়া মনি? হ্যাপি বাসায়, আমরা সবাই মিলে মালান হাউস হাউসে যাচ্ছি সবাই মিলে। আপা আম্মা খুকি আপু রুফি রাধিয়া সব কিছু তোলা হয়েছে গাড়িতে। ভাইয়ার বাসায় আইসাই দেখি মানু আস নিচে, ব্যাপার কি? আবার হাতে চিনি, তুমি কি আগে থেকে এসে পড়ছো ভাইয়ার বাসায়? ইফতারের তো ভাত পাইছে না, হাস এটা হইছে বাংলাদেশে সুগার, বাংলাদেশের বাংলাদেশ ফিল করতেছি বুঝছেন। বাংলাদেশে যখন আর কি ইফতারের টাইম, ইফতারের টাইমে আগে দেখা যায় আম্মা পাঠায় এটা নিয়ে আসছো ওটা নিয়ে আসছো এমন আর কি, তো ভাবি পাঠাইছে চিনি নিয়ে আসছো। আচ্ছা নেই, আসো যাও যাও উপরে যাও, চলো চলো। তো আমরা চলে আসছি ভাইয়ার বাসায়, মামুন ভাইয়া আমাদেরকে নিয়ে আসছে, মেহমান আসবে। সবাই দেখতেছে ভাইয়ার বাসায় চলে আসছি আমরা। আর এদিকে প্রিমিয়াপু আর ভাবি মিলে অনেক অনেক ইফতারের আয়োজন করছেন। প্রিমিয়াপু কখন আসছো? আমি আসি বুঝছো, আমি ফোন আসি ভাবি একা একা চিন্তা করলাম জায়গা, তারপর খুকিও বললো ভাবি একা, আমি ভাবছিলাম তোমরা মনে একটু আগে আসবা, আমরা আর আসার ইয়া ছিল, কিন্তু এখন রাস্তা অনেক জ্যাম অনেক, আমাদের পার্কিং থেকে এখানে আসতে লাগছে মনে হয় আধা ঘন্টার উপরে, কারণ এখানে এসে বাচ্চারা অস্থির হয়ে গেছে। পেঁয়াজটা অনেক ভালো হচ্ছে, ছোট ছোট করে বানাচ্ছে তো তার জন্য আরো ভালো হচ্ছে। মজার কথা হয়েছে এই বছর এই প্রথম আমি এগুলো খাবো, এই বছর আর খাইনি কোনো দিন, ওই সাতটার সময় ইফতার খাইছি এগারোটার সময়, এটা কি না? তারপরে আবার না রিমি আপু, আমাদের সিস্টেম হচ্ছে আমরা মাখায় মাখায় আমি দুই দিন ধরে খালি বাসে ইফতার করতেছি আর বাকি সময় আমি ইফতার করি। খুকি আপু আমাদেরকে মিস করবে, তার জন্য সেও চলে আসছে। আম্মা ছেলের বাসা ঘুরে ঘুরে দেখতেছে, আম্মা ভাল লাগছে ভাইয়ার বাসা? সুন্দর, হ্যাঁ ভাইয়ের বাসা অনেক সুন্দর মাশাআল্লাহ, ভাইয়ার বাসা থেকে সুন্দর দৃশ্য দেখা যায়। সবাই মিলে ছবি তুলতেছে, এখানে সবকিছু বানায় রেডি করে ফেলছে, বাট এগুলো আস্তে আস্তে আমরা নিয়ে যাব এখানে। এই ওয়ান টাইমের আইডিয়াটা তো ভালো ছিল। হ্যাঁ আমরা আমাদের লকডাউন আমি কিন্তু জিলাপি বানায় অনেক ভাইরাল হয়েছি, না আমি আমার জিলাপির ভাইরাল ইস্যুটা আপনি জানেন নাকি রিমি আপু? আমি জানি না।
কোনটা জানেন নাকি? যেটা ব্যাক ব্যাক ফার ছিল। আপনাদের ভাবি আর নুহাস কি আপন ভাই বোন? সব মাখাই নিচ্ছে ভাবির বাসে আজকে প্রথম ইফতার। অনেক ইফতারি খাইতে ইচ্ছা করতেছে, আসবো নাকি? জীব ভাইয়া চলে আসেন, আসলে বিদেশের মাটিতে আমাদেরও এরকম ইফতার পাইলে অন্যরকম লাগে। তো সবাই বসে আছে, বসবে নুয়াস আগে থেকে বসে আছে। আমি ভিতরে যাবো কেন, সমস্যা নেই। খুব কেপুরা সবাই একে একে বসে গেছে। রিমিয়াপু বসে যাও আপু। লাকেপুনিকে খুব মিস করি। হ্যাঁ, আসলে লাকেপুনি বাচ্চা কাচ্চা নিয়ে একটু ব্যস্ত, কারণ বাচ্চারা তো বড় হয়ে গেছে। এখানে যখন ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি তে পড়ে তখন থেকে মানে ওদের অনেক প্রেশার হয়ে যায় পড়ালেখা। হ্যাঁ, রিয়াম মানহা রাধিয়া তো সেপ্টেম্বর থেকে স্কুলে যাবে। মানহা আমাকে দেখাইতেছে, সে আমার ভিডিও দেখতেছে মাম্মির মোবাইল থেকে। সময় খেজুর মুখে ধোয়া হয়ে গেছে।